নারায়ণগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের বিজয় দিবস উপলক্ষে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর শেখ রাসেল পার্কে এই বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বি.এম. মোজাম্মেল হক, এস.এম. কামাল, মির্জা আজম এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত, শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। সমাবেশ থেকে বক্তারা বলেন, আমি তাই কাউকে সকলের প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে যারা এসছেন, জাহাঙ্গীর কবির নানক সহ আমাদের মির্জা আজম সহ যারা এসছেন, আব্দুর রহমান সাহেব সহ যারা এসছেন, তাদের সকলকে এই নারায়ণগঞ্জে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্যের একটি কথা বলে শেষ করতে চাই। সেটা হলো আগামী নির্বাচনে আমি গত ইউনিয়ন পরিষদ দেখেছি এই নৌকার বিরুদ্ধে অনেকে করেছেন, আওয়ামী লীগ করেন নৌকার বিরুদ্ধে করেছেন। আর এই যে আওয়ামী লীগ করে যে নৌকাকে অন করে না, সে তার নেতৃত্ব অন করে না, সে আওয়ামী লীগকে করে না, সে বঙ্গবন্ধু করে না, সে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে করবেন, এই মহানগর আওয়ামী লীগের হোক, আবার যারা আওয়ামী লীগের কোনো পদ পদবীর নেতা হোক, তাদেরকে চিরকালের জন্য বহিষ্কার করা হবে। যদি নির্বাচনে বিরুদ্ধে করেন আপনাদের জন্য কিন্তু কেমন পর্যন্ত আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যাবে, কাউকে ছাড়তে হবে না। এই ইউনিয়ন নির্বাচনে যারা বিরোধিতা করেছিলেন, আমরা প্রায় ৩০ জন নেতা কর্মীকে কিন্তু আমরা ইতিমধ্যে বহিষ্কার করেছি। কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জয় শেখ হাসিনা, নৌকা 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 শেখ হাসিনা। আমরা নারায়ণগঞ্জবাসী দাবি করি আওয়ামী লীগের জন্ম এই নারায়ণগঞ্জে, আওয়ামী লীগের ঘাটে এই নারায়ণগঞ্জে, আওয়ামী লীগ নারায়ণগঞ্জ সূতিকাগার। এবং আপনারা অনেকেই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি বই লিখেছেন আমার বাবা, সেইখানে ৬ দফা আন্দোলনের কথা বলা আছে এবং এই নারায়ণগঞ্জ থেকে ৬ দফা আন্দোলনের ঘোষণা হয়েছিল। আমাদের রাজনীতিতে, ইতিহাসে, আমাদের সংস্কৃতিতে, অর্থনীতিতে, সকল ক্ষেত্রে নারায়ণগঞ্জ ঐতিহ্য বহন করে। নারায়ণগঞ্জের এই আওয়ামী লীগের জন্ম, বহু মানুষ এখানে সম্পৃক্ত ছিল। এই মুহূর্তে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় এ.কে.এম. শামসুজ্জোহা জুয়া কাকাকে, যার কথা না বললে নয়। সে আলী আহমদ চুনকা, যিনি ৭৫-এর পরবর্তীতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগকে বিভিন্নভাবে দুর্যোগপূর্ণ মুহূর্তে ধরে রেখেছেন, লিড দিয়েছেন। আলী আহমদ চুনকা এবং আমাদের শ্রদ্ধা জোহা কাকা একসাথে মিলেমিশে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। নেতৃত্বের প্রতিযোগিতা ছিল, কিন্তু সংঘাতময় রাজনীতি তারা করেনি। আমি আহ্বান জানাবো বর্তমানের সকলকে, আসুন আমরা সংঘাত পরিহার করে, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে থাকুক, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ করবো, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবো, আমরা নৌকার আওয়ামী লীগ করবো, কোনো ভাইয়ের, কোনো বোনের, কোনো চাচার আওয়ামী লীগ করবো না। আমাদের শেষ ঠিকানা শেখ হাসিনা, আমাদের শেষ ঠিকানা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আর কথা না বাড়িয়ে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবে। একটা দরখাস্ত আপনাদের কাছে রাখতে চাই। ২০০৩ থেকে আমি নারায়ণগঞ্জবাসীকে সেবা করছি। যখন আওয়ামী লীগের সবচেয়ে দুঃসময় ছিল ২০০১-এর পরে, তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তখন বিরোধী দলের নেত্রী, আমাকে সমর্থিত করেছিল। আমি ২০০৩-এ আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে জয়যুক্ত হয়েছিলাম। বঙ্গবন্ধুর কন্যাকে আমি নারায়ণগঞ্জের চাবি তার হাতে তুলে দিয়েছিলাম, যেটা আমার আব্বা, যেটা আমার পিতা আলী আহমদ চুনকা ১৯৮১ সালে যখন জননেত্রী দেশে ফিরে আসলেন, প্রথম জনসভাটি নারায়ণগঞ্জে হয়েছিল। উনিও সেই চাবি, নারায়ণগঞ্জের চাবি তার হাতে তুলে দিয়েছিল। আমি সেই ধারাবাহিকতা রক্ষা করেছি। ২০১১-তে নির্বাচনে নেত্রীর দোয়া নিয়ে নির্বাচন করেছি, ২০১৬-তে আওয়ামী লীগের নৌকা নিয়ে নির্বাচন করেছি। এবারে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমাকে দয়া করে আপনারা দোয়া করবেন আমি যেন নৌকার মান সম্মান রাখতে পারি, আপনারা নারায়ণগঞ্জবাসী সঠিক সিদ্ধান্তটা যেন নিতে পারেন, কোনো ষড়যন্ত্রের কাছে যেন আমরা পরাভূত না হই। সকল বাধা অতিক্রম করে ইনশাল্লাহ 16 জানুয়ারিতে আমরা নেত্রীকে নৌকা উপহার দিব। এই হলো আমাদের আজকের অঙ্গীকার। গুরুত্বপূর্ণ জেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগের আমাদের সংগ্রামী বন্ধুরা, আজকে এই বিশাল বিজয় সমাবেশের প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে। যাকে ঘিরে, যাকে লক্ষ্য করে, যাকে সামনে রেখে আজকের এই বিজয় সমাবেশ, তিনি হলেন আপনাদের নিপীড়িত, নির্যাতিত এবং অসহায় মানুষ সহ সর্বস্তরের নারায়ণগঞ্জের মানুষের প্রাণ প্রিয় নেত্রী, জননেত্রী ডাক্তার সেলিনা হায়াত আইভি। প্রিয় বন্ধুগণ, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আমরা দীর্ঘ বক্তব্য দেখার কোনো সুযোগ নেই। অতি সংক্ষিপ্ত আকারে শুধু বলতে চাই, আওয়ামী লীগ এক অভিন্ন ঐক্যবদ্ধ, সময় মতো আওয়ামী লীগ এক হয়ে যায়, যার উদাহরণ হলো আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন। তারা কারা? তারা হলো অবিভক্ত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রিয় বন্ধুরা, আপনারাই বলুন, কোনদিন গত 20 বছরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ এই নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধভাবে একযোগে কোন জনসভা হয়েছে? বলেন, হয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায়, আপনাদের ইচ্ছায়, আপনাদের আকাঙ্ক্ষা ইচ্ছা অনুযায়ী আজকের এই বিশাল বিজয় সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জের মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আজকে আমরা এক অভিন্ন ঐক্যবদ্ধ। এবং আজকের এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই, গত 50 বছরের স্বাধীনতার যে বিজয় দিবস আমরা পালন করেছি 16ই ডিসেম্বর সারা বাংলাদেশে এই ব্যাপারের বিজয় সমাবেশের মধ্য দিয়ে আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করেছি। 16ই ডিসেম্বরের পরে প্রায় 1 মাস পরে কয় তারিখ? 16ই জানুয়ারি। সেই 16ই জানুয়ারি আপনারা আর একটি বিজয় সমাবেশ করবেন, আর একটি বিজয় মিছিল করবেন। সেই মিছিলের অপেক্ষায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে আমরা 16 তারিখে বিজয় সমাবেশ, বিজয় মিছিল করতে চাই। কি ভাই, করতে পারবেন? আমরা সকলে হাত তুলে দেখিয়ে দিই, আমরা আছি, আমরা থাকবো, আমরা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে আছি। জাতীয় নেতৃবৃন্দ, বক্তব্য শেষ। আজকে এই বিজয় সমাবেশকে সামনে রেখে, আগামী 16 জানুয়ারি নির্বাচনের সামনে রেখে আমরা এই বিজয় সমাবেশ করছি। এই বিজয় সমাবেশ প্রমাণ করে আজকে নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি নৌকা মার্কার ঘাঁটি। আগামী 16 জানুয়ারি প্রমাণ হবে এই নারায়ণগঞ্জে শেখ হাসিনার মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীকে আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। নামাজের আর অল্পক্ষণের মধ্যে আজান দেওয়া হবে, বক্তব্য দেওয়ার সময় নেই। শুধু আমি এখানে দাঁড়িয়েছি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যুব সমাজের নয়নমণি, এক সময় যুব সমাজকে নেতৃত্ব দিয়েছিলেন, নারায়ণগঞ্জ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিল। আমার সৌভাগ্য যার সাথে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, নারায়ণগঞ্জ ছাত্রলীগের একসময় আমরা যারা ছাত্র নেতৃত্ব করতাম তার হাত ধরে আমরা তার পেছনে ছাত্র নেতৃত্ব করবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত আজকের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী विजय सुवर्ण जयंती उपलक्षे आजकेर एई आलोचना सभार सम्मानित सभापति एककालेर प्रखर छात्र नेता नारायणगंज महानगर आवामी लीगेर संग्रामी सभापति आमार भाई जनाब आনোয়ার হোসেন। आजकेर एई विशाल समावेशेर विशेष अतिथि बांग्लादेश आवामी लीगेर प्रेसिडियम सदस्य संग्रामी जननेता बांग्लादेश छात्र लीगर साबेक साधारण सम्पादक जनाब आब्दुर रहमान, बांग्लादेश आवामी लीगर युग्म साधारण सम्पादक स्वेच्छासेवक लीगर प्रतिष्ठित सभापति काराबरण्य नेता जनाब बांग्लादेश आवामी लीगर युग्म साधारण सम्पादक जनाब बाहाउद्दीन नसीम, आवामी लीगर सम्मानित सांगठनिक सम्पादकवृन्द, सदस्यवृन्द, भाई और बंधुगण अस्सलामु आलैकुम। बक्तृता लम्बा करार कोनो सुयोग नेই। विजय दिवस उपलक्षे आजकेर এই আলোচনা সভা আজকে আগামী ১৬ই জানুয়ারি এই নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এই বিজয় সমাবেশ অনুষ্ঠান করেছি। এই বিজয় সমাবেশের উপস্থিতি জানান দিয়েছে যে জননেত্রী সফল রাষ্ট্রনায়ক माननीय प्रधानमंत्री शेख हासिना श्रेयोधन्य डॉक्टर सेलिना आईबी के आबार भोट दिए निर्वाचित करबे এই নারায়ণগঞ্জবাসী। भाई और बंधुगण, माननीय नेत्री सफल राष्ट्रनायक शेख हासिना चूलचेरा विश्लेषण कर मनोनयन दिए। डॉक्टर सेलिना आईबी गतবার ৮৮,০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছ। ইনশাআল্লাহ এবার লক্ষাধিক ভোটে জয়লাভ করবে ডাক্তার সেলিনা আইবি। ভাই এবং বন্ধুগণ, এই নির্বাচনকে সামনে রেখে আমরা এক ঝাঁক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা এসেছি একটি কারণে। माननीय नेत्री शेख हासिना निर्देशना दिए से ही कारण एसे माननीय नेत्री शेख हासिना डॉक्टर सेलिना তাইবির विजय मध्य दिए आगामी 2022 सालेर निर्वाचने जयलाभेर शुभ सूचना करते चान। भाई एवं बंधुगण, आमी परिष्कार बोलते चाई नेताय नेताय प्रतियोगिता থাকতে পারে কিন্তু কর্মীরা হলো শেখ হাসিনার কর্মী, ঠিক না ঠিক না? নেতায় নেতায় প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিযোগিতা না থাকলে সেটি জড়বস্তুতে পরিণত হয়। সেই কারণে প্রতিযোগিতা যেন কোনো অবস্থাতেই প্রতিহিংসায় পরিণত না হয় সেদিকে আপনাদের কড়া দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই ভাই এবং বন্ধুগণ, সব জায়গা থেকে এই নির্বাচনে আপনাদের ভোট ক্যাম্পিং করতে হবে, ভোটারদের বাড়িতে যেতে হবে, ভোটারদের হাত ধরতে হবে, পা ধরতে হবে, ভোট আনতে হবে, নৌকা মার্কায় ভোট আনতে হবে। এটি আমার উদাত্ত আহ্বান রইল আপনাদের কাছে। ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই সমাবেশের মধ্য দিয়ে আমি আশ্বস্ত হয়েছি যে ডাক্তার সেলিনা তাইবির বিজয়কে কোনো ষড়যন্ত্র কেউ রুখতে পারবে না। কি পারবে? পারবে। ভাই এবং বন্ধুগণ, সাংবাদিকরা নারায়ণগঞ্জে আসলে বা ঢাকায় সাংবাদিকরা শুধু নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে প্রশ্ন করে। দেখুন এইদিকে তাকিয়ে, মঞ্চের দিকে তাকিয়ে, জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ কত ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলছে ডাক্তার সেলিনা আইবি কে সামনে দিয়ে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আগামী ১৬ জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এই নির্বাচনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে বিএনপির একজন প্রার্থী দাঁড়িয়েছেন, তিনি তার লেভেলটা আপাতত উঠিয়ে ফেলেছেন। তিনি বলতে চান তিনি নিরপেক্ষ, কোনো দলবিহীন প্রার্থী। আমি আপনাদেরকে বলবো এটি তাদের আরেকটি কৌশল। এই কৌশল সম্পর্কে আপনাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং আরো ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভীকে জয়লাভ করাতে হবে। প্রত্যেক কেন্দ্রীয় কমিটি হবে, কেন্দ্রীয় কমিটির দায়িত্ব হলো প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে যাওয়া, সেই বাড়িতে বাড়িতে গিয়ে ডাক্তার সেলিনা হায়াত আইভীর আহ্বানটি আপনাদের পৌঁছে দিতে হবে। পারবেন না? পারবেন। কাজেই আমি আর বক্তব্য বাড়াবো না। এখনই আজান দেবে। আমি আপনাদেরকে বলবো ভাই এবং বন্ধুগণ, কোনো উত্তেজনাকর কোনো পরিস্থিতির ভিতর পাও দেবেন না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ, এই বাংলাদেশ আওয়ামী লীগে আমি বা আব্দুর রহমান বা বাহাউদ্দিন নাসিম অপরিহার্য বিষয় নয়। অপরিহার্য হলো শেখ হাসিনা এবং দল, সেই দলের মাধ্যমেই কাজ হবে ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। NAN TV, নারায়ণগঞ্জ।